আপনারা দেখছেন আরামবাগ টাইমস। এনআরসির বিরুদ্ধে এক প্রতিবাদী মিছিল করল গোগ্রা বুথ তৃণমূল কংগ্রেস। বেশ কয়েক মাস আগেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র অসমে হয়েছে এনআরসি, আর এই এনআরসির ফলে অসমে কয়েক লক্ষ মানুষ হয়েছে ঘর ছাড়া। অতি কষ্টে ও দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের, আবার কেউ কেউ কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যাও করেছে। সাম্প্রতিক শোনা যাচ্ছে আমাদের রাজ্যেও নাকি এনআরসি হবে। বিজেপি বলছে 2021 তারাই ক্ষমতায় আসবে এবং বাংলায় এনআরসি চালু করবে, কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এনআরসির বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন, আমি যতদিন বেঁচে থাকব বাংলায় এনআরসি চালু হতে দেব না। আর এই এনআরসির বিরোধিতা করেই গোটা রাজ্য জুড়ে প্রায় প্রতিদিনই তৃণমূল কংগ্রেস বিভিন্ন মিছিল সভা করে চলেছে। আর সেই একই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার গোগ্রা গ্রামে। এখানে আজ বিকেলে কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও গোগ্রা বুথ তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে এক এনআরসি বিরোধী মিছিল হয়। এই মিছিলে গোটা গোগ্রা গ্রাম প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন গোগ্রার বুথ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ও কোতুলপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাদেক আলী খান। তিনি বলেন, আজকে যে আমরা মিছিল করেছি, এটা সারা ভারতবর্ষে যে বিজেপির যে সাম্প্রদায়িক যে কথাবার্তা এবং হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ভেদাভেদ তৈরি করে দেওয়া এবং জাতিগত একটা দাঙ্গা লাগানোর যে উদ্দেশ্য সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী সরকার যে মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষ যাতে তাদের কথাবার্তায় ভুল না বোঝে, তারই বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মানুষকে এনআরসির বিরুদ্ধে সচেতন করার জন্য আমরা কোতুলপুর অঞ্চল তথা গোগড়া বুথ থেকে আমরা এই মিছিলটি বের করেছি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বলছেন যে পশ্চিমবাংলায় তারা নাকি এনআরসি করাবেন, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ওনারা মুখে যেটা বলেন কাজে সেটা করেন না। ওনারা 2014 সালে বলেছিলেন যে ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিককে আমরা 15 লক্ষ করে টাকা দেব, নির্বাচনী ইশতেহারে বলেছিলেন ওনাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বলেছিলেন ভারতবর্ষে শান্তি একটা বাতাবরণ তৈরি হবে, কিন্তু 15 লক্ষ টাকা ভারতবর্ষের পুরো মানুষ পায়নি এবং মিথ্যার উপরে কথাবার্তা বলে প্রতিশ্রুতি দেয়। এবং আপনারা দেখেছেন যে বিজেপির যে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উনি কিছুদিন আগে কলকাতার বুকে এসে বলে গিয়েছেন যে এনআরসি আমরা করবই, এবং উনি যেটা বলেছেন যে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যারা সব ধর্মাবলম্বনী তারা থাকবে, কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা মাইনরিটি মানুষ, তারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বুকে থাকবে না। এটা পশ্চিমবাংলার যিনি বিজেপির সভাপতি দিলীপ ঘোষ যেটা বলছেন সেটা মিথ্যের উপরে একটা কথাবার্তা বলছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। কোতুলপুর থেকে চিন্ময় কুণ্ডুর প্রতিবেদন, আরামবাগ টাইমস। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।